একটি ব্যবসা বড় হোক ছোট হোক সেই ব্যবসাটা সম্পূর্ণরূপে নির্ভর করে একজন মানুষের ব্যবহার এবং কথাবার্তার মধ্য দিয়ে। কেমন এই জিনিসটা যার মধ্যে নাই সে কোনোদিনই ব্যবসা করতে পারবে না, তার যদি 50 কোটি টাকাও থাকে তাকে দিয়ে ব্যবসা হবে না। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য কাঁচামাল বিক্রি করার জন্য অথবা কাঁচামালের ব্যবসা করার জন্য 5টি টিপস নিয়ে আসছি বা অথবা 5টি কৌশল নিয়ে আসছি। কারণ আমার আগের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা দিয়েছিলাম যে একটি ভিডিওতে যদি আমি কাঁচামালের টিপসগুলো যদি দিতে যাই সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই লং হয়ে যাবে। সেজন্য আমি আপনাদের সাথে কথা দিয়েছিলাম যে আমি এটা পার্ট বাই পার্ট আপনাদের শেখানোর চেষ্টা করব। সেজন্যই আজকে আমার এই ভিডিওটা আনা, যাতে করে আপনারা কাঁচামালের ব্যবসা কীভাবে করবেন এবং কাঁচামালের ব্যবসা করে কীভাবে সাকসেসফুল হবেন এবং কাঁচামালের ব্যবসা করে কীভাবে লাভবান হবেন, কীভাবে করতে হবে তার পূর্ণাঙ্গ একটি টিপস অ্যান্ড ট্রিক্স আমি এই ভিডিওতে নিয়ে আসছি। কেমন তো আমার এই আই বাটনে যে ভিডিওটা আছে, এই আই বাটনে আমি কিন্তু কাঁচামালের ব্যবসা কীভাবে করবেন তার পূর্ণাঙ্গ একটি গাইডলাইন দিয়েছি। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে তারপরে এই টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাহলে সুন্দরভাবে দুইটা ভিডিওর মধ্যে থেকে আপনি কিন্তু কাঁচামালের একটি পূর্ণাঙ্গ ব্যবসা শিখতে পারবেন, কোনো প্রকার কোনো ঘাটতি থাকবে না আপনার মধ্যে। কেমন তাহলে চলুন আমরা আজকে যে আপনাদের 5টা আমি কৌশল বা 5টি টিপস অ্যান্ড ট্রিক্স দিব, তো সেই 5টা টিপসে চলে যাই। তো প্রথম স্টেপ হচ্ছে যে আপনি কাঁচামাল ব্যবসা করার জন্য যে দোকানটা আপনি নেবেন সেই দোকানটা আপনাকে সুন্দর করে সাজাতে হবে, ঠিক আছে, বা ডেকোরেশন করতে হবে। তো ডেকোরেশন বলতে আমি সেই ডেকোরেশন বলতেছি না যেটা আপনি নর্মালি দোকানে ডেকোরেশন করা হয়, ঠিক আছে, এটা হচ্ছে আপনার কাঁচামালের ব্যবসার যে ডেকোরেশনটা। কেমন তো কাঁচামালের ব্যবসার যে ডেকোরেশনটা সেটা হচ্ছে আপনার নিচে আপনি যে দোকান দিবেন কাঁচামাল বিক্রি করবেন সেই নিচে আপনার সুন্দর করে এক একটা মানে আপনি যেটার মধ্যে কাঁচামালগুলি রাখবেন, যেমন একটার মধ্যে আপনার পটল, একটার মধ্যে আপনার আলু, একটার মধ্যে যেমন আপনার টমেটো, কাঁচামরিচ, এই যে আইটেমগুলি আপনি রাখবেন বিভিন্ন আইটেমগুলি, সেই আইটেমগুলি রাখার যে পাত্রটা থাকবে ওই পাত্রটা যেন একই সাইজ হয়, যাতে করে দূর থেকে আপনার দোকানটা দেখতে খুবই সুন্দর এবং ইউনিক লাগে। তো এইভাবে কিন্তু আপনি সুন্দরভাবে আপনার দোকানটা কিন্তু ডেকোরেশন করবেন এবং যখন আপনি মাল নিয়ে আসবেন তখন ওই আপনার যে এক সাইজের যে পাত্রগুলি আছে সেই পাত্রগুলিতে আপনি সুন্দরভাবে এক একটা আইটেম কিন্তু সুন্দরভাবে সাজাবেন, যাতে করে প্রত্যেকটা কাস্টমার যাতে আপনার দোকান দেখে তাদের যাতে নজর কাড়ে, হ্যাঁ, যাতে করে দোকানটা দেখে যাতে তাদের দূর থেকে যাতে ভালো লাগে যে না দোকানটা দেখতে খুবই সুন্দর এবং খুবই স্মার্ট। যারা গাড়িতে বিক্রি করবেন তারাও একই প্রসেস, সুন্দরভাবে আপনার গাড়িটা কাঁচামাল দিয়ে সুন্দরভাবে সাজাবেন, এক একটা আইটেম এক এক জায়গায় সুন্দরভাবে কিন্তু সমগ্র গাড়িটা সুন্দরভাবে সাজাবেন, যাতে করে আপনি যখন মহল্লার মধ্যে হাঁটবেন এই গাড়িটা নিয়ে তখন কিন্তু কাস্টমারদের আপনার এই গাড়িটা নজরে আসবে, তখন আপনার গাড়িতেও কিন্তু ভালো একটা বেচাকেনি হবে। তো এটা হচ্ছে আপনার প্রথম স্টেপ। এখন আমরা দ্বিতীয় স্টেপে যাব। তো দ্বিতীয় স্টেপটা হচ্ছে যে আপনি যদি কাঁচামালের ব্যবসা গাড়িতে করেন তাহলে গাড়িতে বিক্রি করলে আপনার অবশ্যই অবশ্যই বাকি বিক্রি করা যাবে না, কারণ আপনি 5000 টাকার মাল যদি দৈনিক আপনার গাড়িতে নিয়ে আসেন এবং আপনি যদি সারা দিন ভরে যদি সেই 5000 টাকার মাল যদি আপনি ঘুরে ঘুরে বিক্রি করে শেষ করতে পারেন তাহলে আমি 100% আশাবাদী বেলা শেষে অবশ্যই সেই 5000 টাকার মাল 7000 টাকা, 6500 টাকা, 7500 টাকা অথবা 6000 টাকা এরকম একটা অ্যামাউন্ট কিন্তু আপনার হাতে চলে আসবে। তাহলে আপনি যদি 5000 টাকা আপনার যে মূল ক্যাশটা সেটা যদি আপনি আলাদা করে ফেলেন তাহলে উপরের বাদবাকি যে টাকাটা আছে সেটা কিন্তু আপনার লাভ। আমি যদি ধরি যে 6500 টাকা তাহলে 1500, 7000 ধরলে 2000, যদি 6000 টাকাও ধরি তাহলে 1000। কেমন তো এরকমভাবে কিন্তু আপনার দৈনিক বেলা শেষে একটা লাভ চলে আসবে শুধুমাত্র নগদ বিক্রি করার জন্য, কারণ আপনি যদি বাকি বিক্রি করেন তাহলে কখনোই আপনি কিন্তু সেই লাভটা ধরতে পারবেন না, ঠিক আছে। খুব স্মার্টভাবে এই ব্যবসাটা করবেন এই গাড়িতে। কেমন আপনার দৈনিক একটা হিসাব থাকবে যে আমি 5000 টাকার মাল প্রতিদিন সকালে আড়ত থেকে নিয়ে আসবো এবং বেলা শেষে সেই মালটা আমি বিক্রি করে শেষ করব এবং আমার পুঁজিটা আমি হাতে নেব, হোক না আমার 500 টাকা লাভ তারপরও শান্তি, কারণ আপনি বাকি বিক্রি করেন নাই। এবং আপনার মাল যদি লাস্টে রয়েও যায়, যদি আপনি বিক্রি করে শেষ করতে নাও পারেন সেটা দরকার পড়লে আপনি কিনা দামে ছেড়ে দিবেন, ঠিক আছে, কিনা দামে ছেড়ে দিবেন। যখন দেখবেন যে আমার 1000 টাকা লাভ অলরেডি হয়ে গেছে তখন ওই মালগুলি আপনি কিনা দামে বিক্রি করে দিবেন, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু বাকি বিক্রি করা যাবে না। কেমন আমি কিন্তু বাকির ক্ষেত্রে বারবার নিষিদ্ধ করে দিলাম যে বাকি কোনোভাবে বিক্রি করবেন না। এখন আসি যারা দোকানে বিক্রি করবেন, আপনি যখন কাঁচামাল দোকানে ব্যবসা করবেন তখন আপনি চেষ্টা করবেন যে আপনার মিনিমাম 100 থেকে 150 বা 200 বাকি কাস্টমার ধরার জন্য। আমি প্রথম চান্সে 200 বলতেছি না, আমি প্রথম চান্সে 50 থেকে 100 কাস্টমার ধরার জন্য বলতেছি, কারণ যারা গাড়িতে বিক্রি করবে তারা কিন্তু ঘুরে ঘুরে মালটা অবশ্যই শেষ করবে কিনা দামে হলো, কিন্তু আপনি কিন্তু দোকান নিয়ে ঘুরতে পারবেন না, ঠিক আছে। আপনার কিন্তু দোকানে বসে থাকতে হবে কাস্টমারের অপেক্ষায়, ঠিক আছে। এটা কিন্তু বাইচান্স আপনার মালটা যদি কোনো দিন রয়ে যায়
তো সব প্রতিদিন তো আর থাকবে না, কোনো দিন হয়তো রয়ে যাবে অল্প কিছু মাল, তো সেজন্যই আপনার কিন্তু 50 থেকে 100 কাস্টমার বাকি কাস্টমার ধরতে হবে। তো সেই বাকি কাস্টমারের বেনিফিটটা কী সেটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে আপনি যখন 50 থেকে 100 বাকি কাস্টমার ধরবেন, ওই যে আপনার দৈনিক যে কিছু মাল রয়ে যাওয়ার যে একটা আশঙ্কা থাকে, সেই মালগুলি আপনি কিন্তু তাদের কাছে বিক্রি করতে পারবেন, বা সেই বাকি কাস্টমারের ধারায় ওই মালগুলি আপনার শেষ হয়ে যাবে, অর্থাৎ বিক্রি কমপ্লিট। তো এতে লাভ হলো কি, যে আপনার যে ওই 50টা কাস্টমার বা 100টা কাস্টমার যদি আপনার দোকানে মাসিক একটা বাকি খায়, দেখা গেল যে আপনার মাসে যদি 3,000 টাকা করেও যদি বাকি খায়, তারপরও 100 কাস্টমারে 3,00,000 টাকা, কেমন? যদি 50 জন কাস্টমার যদি 3,000 টাকা করে বাকি খায় তাহলে কি হলো, 1,50,000 টাকা। যদি 2,000 টাকা বাকি খায় তাহলে 50 জন কাস্টমারে 1,00,000 টাকা। এই টাকাটা মাস শেষে আপনার একটা এক্সটার্নাল বোনাস হিসাবে আসতেছে। আপনি যখন তাদের কাছে বাকিতে বিক্রি করবেন, যখন আপনি নগদ বিক্রি করবেন, তার চাইতে 5 টাকা 10 টাকা অবশ্যই কিন্তু সেটা বেশি হবে। কেননা, কারণ আপনি কিন্তু তার কাছে এক মাস চালানটা কিন্তু ফালায়া রাখবেন, কেমন? তো সেক্ষেত্রে আপনি যদি 5 টাকা 10 টাকা একটু লাভ বেশি করেন, এবং তাদের কাছে যদি আপনি 1,00,000 টাকার মাল যদি আপনার প্রতি মাসে বাকি খায় 50 জন, বা যদি 100 জন কাস্টমার যদি 3,000 টাকা করে বাকি খায় 3,00,000 টাকা, আমি জাস্ট উদাহরণ হিসেবে বোঝানোর চেষ্টা করতেছি, বাকি কাস্টমার সেটা আপনার বেশি হইতে পারে, কম হইতে পারে, আবার খাওয়ার ব্যাপারও বেশি হইতে পারে, কম হইতে পারে, কেমন? ধরেন 50টা কাস্টমার 2,000 টাকা করে এক মাসে কত হলো, 1,00,000 টাকার মাল আপনি তাদের কাছে বিক্রি করছেন। সেই 1,00,000 টাকা থেকে আপনার পুঁজি যদি থাকে 50,000 টাকা, সেই 1,00,000 টাকা থেকে যদি আপনার 80,000 টাকাও যদি উঠে, বাকি টাকা যদি 20,000 টাকা যদি আপনার ওই 50টা কাস্টমারের কাছে যদি পড়েও থাকে, তারপরেও কিন্তু আপনার মাসে 80,000 টাকা উঠতেছে। তার মানে কি হলো, যে আপনার 50,000 টাকা হচ্ছে চালান এবং 30,000 টাকা হচ্ছে লাভ। এই টিপসটা হচ্ছে দোকানদারের ক্ষেত্রে, অবশ্যই এই টিপসটা আপনি কাজে লাগাবেন। এভাবে যদি আপনি এই টিপসটা কাজে লাগাতে পারেন দোকানের ক্ষেত্রে, তাহলে আপনি অবশ্যই মাস শেষে ভালো একটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন। একদিকে আপনি নগদ বিক্রি করতেছেন, অন্যদিকে আপনার মালগুলি যাতে নষ্ট না হয় সেক্ষেত্রে আপনার 200, 100, 150 একটা বাকি কাস্টমার রয়ে গেছে, কেমন? তো এটা হচ্ছে দোকানের ক্ষেত্রে। এখন আমরা চলে যাব 3 নম্বর টিপসে। তো 3 নম্বর টিপসে যেটা আছে সেটা হচ্ছে যে আপনি যখন কাঁচামালের ব্যবসা করবেন, সবসময় টাটকা এবং স্মার্ট ইউনিক টাইপের এবং আনকমন টাইপের যে সবজিগুলি আছে সেই সবজিগুলি আনার জন্য, ঠিক আছে? আপনি কিন্তু দোকানে আদার্স যে দোকানগুলি আছে তাদের চাইতে সবসময় চেষ্টা করবেন যে মিনিমাম 2 থেকে 3টা আইটেম যাতে করে আপনার একটু আলাদা হয় অথবা আনকমন হয়, তাদের চাইতে যাতে আপনার একটু আনকমন যাতে 3টা 4টা আইটেম থাকে, ঠিক আছে? তাহলে আপনার সেটা দোকানের জন্য একটা বেনিফিট হবে। এবং টাটকা সবজিগুলি আনার চেষ্টা করবেন। টাটকা সবজিগুলি যদি আপনি নিয়ে আসেন তাহলে সেটা আপনার দোকানের জন্য একটি ভালো বা আপনার ব্যবসার জন্য ভালো, কারণ আপনি যদি ওই বাসি পচা গলা গন্ধ সেই মালগুলি নিয়ে আসেন তাহলে ওগুলি নিয়ে আপনার বৈশায় থাকতে হবে, ওগুলি আর বিক্রি করা যাবে না। যখন আপনি টাটকা সবজিগুলি নিয়ে আসবেন, আপনার যারা কাস্টমার আছে তাদের কিন্তু রুচিতে ধরবে, কেমন? তাদের কিন্তু রুচিতে ধরবে, আপনার কাস্টমার বাড়বে, আপনার দোকানের প্রতি মানুষের চাহিদা বাড়বে। আপনি সবসময় সুন্দর সুন্দর এবং টাটকা সবজিগুলি নিয়ে আসবেন, কারণ এতে করে আপনার কাস্টমার বাড়বে, আপনার দোকানের সুনাম বাড়বে, আপনার সুনাম বাড়বে, যে আপনি সুন্দর সুন্দর স্মার্ট ইউনিক টাটকা সবজিগুলি বিক্রি করেন, ঠিক আছে? এবং সুন্দরভাবে সেটা সাজিয়ে রাখবেন। 4 নম্বর টিপসটা অবশ্যই ফলো করতে হবে। আমাদের মধ্যে কিছু দোকানদার আছে যে আমরা 10 টাকা 20 টাকা ছাড়তে চাই না বা ছাড়ি না, কেমন? এটা কিন্তু ব্যবসার পলিসির মধ্যে পড়ে না। যারা বুদ্ধিমান ব্যবসায়ী তারা কিন্তু আজকে এই 4 নম্বর টিপসটা কিন্তু অবশ্যই কাজে লাগাবেন। সেটা হচ্ছে যে আপনার দোকানে যে কাস্টমারগুলি আসবে আপনার কাছ থেকে, ধরেন বাজার নিল যে 320 টাকার অথবা 330 টাকার, আপনাকে বলতেছে যে ভাই 330 টাকা হয়েছে, আপনি 300 টাকা রাখেন। এখন আপনি কিন্তু সেই 30 টাকা নিয়ে তার সাথে কিন্তু বেশি জোরাজুরি করবেন না, আপনি সেটা হাসি মুখে মেনে নিয়ে সেই 30 টাকা কম নিয়ে আপনি কিন্তু 300 টাকাই রাখবেন এবং তাকে ইনভাইট করে দিবেন যে আপা বা আপু বা ভাই আমার দোকানে আবার আসবেন, আমি আপনাদের কাছ থেকে সবসময় কম নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবং কম রেটে আপনাদের কাছে বিক্রি করব। এরকম একটা ইনভাইট করে দিবেন বা এরকম একটা স্যাটিসফাই করে দিবেন। একদিকে হচ্ছে আপনি কিন্তু 30 টাকা কম নিলেন এবং অন্যদিকে তাকে আপনি ইনভাইট করে দিলেন এবং সুন্দর একটা ব্যবহার করে দিলেন। এতে করে আপনার প্রতি সে স্যাটিসফাই হলো, কাস্টমারটাও আপনার হয়ে গেল। আপনি আবার ভাববেন না যে সেই 30 টাকা কম নিয়ে আপনার লস হয়ে গেল, আপনার ওই 30 টাকার বদলে 130 টাকা আসবে যখন এই কাস্টমারটা রেগুলার আপনার কাছ থেকে বাজার খাবে। সর্বোপরি লাস্ট টিপস হচ্ছে 5 নম্বর টিপস। এই 5 নম্বর টিপস যদি আপনার জীবনে আপনি যদি ফলো না করেন বা যদি গুরুত্ব না দেন বা মেনে যদি না চলেন, তাহলে আপনার জীবনে শুধুমাত্র কাঁচামালের ব্যবসায়ী নয়, আপনার জীবনে কোথাও কোনো জায়গায় ব্যবসায়িক লাইফে, ব্যবসায়িক জীবনে আপনি যদি ব্যবসা করেন কোনো দিন সাকসেসফুল হতে পারবেন না, কোনো দিন না, ঠিক আছে? এটা সুন্দরভাবে একদম মাথার মধ্যে নাম্বার 1 মনে রাখার চেষ্টা করেন।
তো 5 নাম্বার টিপসটা হচ্ছে যে আপনি যখন নতুন ব্যবসা করবেন অথবা আপনি পুরাতন ব্যবসায়ী তাতে কোনো সমস্যা নাই তবে নতুন অবস্থায় এই 5 নাম্বার টিপসটা অত্যন্ত জরুরি আমি বলতেছি না যে আপনি নতুন অবস্থায় এই টিপসটা আপনি ফলো করবেন এবং যখন আপনি পুরাতন হবেন তখন এই টিপসটা আর ফলো করার প্রয়োজন নাই আমি বলতেছি যে আপনি নতুন অবস্থায় এই টিপসটা যেরকম ভাবে ফলো করবেন ঠিক আপনার জীবনে অর্থাৎ আপনার লাইফে এই 5 নাম্বার টিপসটি আপনি সব সময় ফলো করার চেষ্টা করবেন যদি আপনি একজন ব্যবসায়ী হন অথবা আপনি ব্যবসা করার ইচ্ছা প্রকাশ করেন কেমন তো 5 নাম্বার টিপসটা হচ্ছে যে আপনার ব্যবহার এবং কথা বলার মধ্যে যে মাধুর্যতা কেমন কারণ আপনি যখন নতুন ব্যবসা করবেন আপনার ব্যবহার অত্যন্ত অত্যন্ত সুইটেবল এবং সুন্দর স্মার্ট ইউনিক হতে হবে এবং আপনার যে কথা বলার যে স্টাইলটা সেটাও একটু ভিন্ন ধরনের হতে হবে তো ভিন্ন ধরনের কেমন এবং কথা বলার স্টাইলটা কেমন এবং ব্যবহার আচার আচরণ কেমন সেটা হচ্ছে যে আপনার দোকানে যখন একটি কাস্টমার আসলো আপনি যখন নতুন ব্যবসা করবেন তখন সেই কাস্টমারের সাথে আপনি প্রথমেই কথা বলার চেষ্টা করবেন অর্থাৎ কাস্টমার কথা বলার আগে আপনি কথা বলবেন তো প্রথমে আপনি এরকমভাবে বলতে পারেন যে আপু কী লাগবে বা আপা কী লাগবে বা ম্যাডাম কী লাগবে বা ভাই কী লাগবে ঠিক আছে এরকমভাবে আপনি কিন্তু প্রথমে স্টার্ট করতে পারেন আপনার কথাটা কাস্টমারের আগে যখন কথা বলবেন তখন সেই কাস্টমারটা আপনার প্রতি সন্তুষ্ট থাকবে অনেক দোকানদার গিয়ার নিয়ে বসে থাকে যে কাস্টমারের আগে সে কথা বলবে না কাস্টমার যখন বলবে যে ভাই এটা কত এটা কত সেটা কত হ্যাঁ তখন সে কথা বলে এর আগে কিন্তু কথা বলে না এরকম দোকানদার আমাদের দেশে এভেলেবেল আছে অভাব নাই তো ওই গিয়ারটা রাখা যাবে না কেমন কারণ ওই গিয়ার যখন আপনি রাখবেন তখন আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনার ব্যবসার সর্বনাশ হতেছে কেমন তো সর্বপ্রথম আপনি কথা বলার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা কাস্টমারের সাথে আপনি সুন্দরভাবে কথা বলবেন এবং কথার মধ্যে একটা মাধুর্যতা রাখবেন কাস্টমারের সাথে আপনি যখন সুন্দরভাবে কথা বলবেন স্মার্ট হয়ে কথা বলবেন এবং কথার মধ্যে আপনার মাধুর্যতা থাকবে হাসি মুখে কথা বলবেন মুখের মধ্যে সবসময় যখন হাসি রাখবেন তখন আপনার প্রতি কাস্টমার কিন্তু সন্তুষ্ট হবে এবং এই ব্যবহারের কারণে এই কথা বলার কারণে আপনার ব্যবসার চিরদিনের একটা গ্যারান্টি তৈরি হয় যে আপনার এই ব্যবসা কখনোই আনসাকসেসফুল হবে না সর্বদাই গ্যারান্টি থাকবে যে আপনি ব্যবসা করে সাকসেসফুল হতে পারবেন কারণ আমি দেখেছি যে মানুষের ব্যবহারের কারণে এবং কথা বলার কারণে অনেক মানুষ অনেক বড় বড় ব্যবসা থেকে নিচুতে নেমে আসছে কেউ কেউ আবার ব্যবসা বাদ দিয়ে দিছে ঠিক আছে তো এই সমস্ত ব্যবসার যে খুঁটিনাটিগুলি আছে কেন একজন মানুষ ব্যবসা করতে গেলে ব্যর্থ হয় কেন একজন মানুষ ব্যবসা করতে গেলে তার ব্যবসা টিকে না এই কারণটা হচ্ছে একদম নাম্বার ওয়ানে আছে একটি ব্যবসা বড় হোক ছোট হোক সেই ব্যবসাটা সম্পূর্ণরূপে নির্ভর করে একজন মানুষের ব্যবহার এবং কথাবার্তার মধ্য দিয়ে কেমন এই জিনিসটা যার মধ্যে নাই সে কোনোদিনই ব্যবসা করতে পারবে না তার যদি 50 কোটি টাকাও থাকে তাকে দিয়ে ব্যবসা হবে না ওই যে কিছু কিছু লোক বলে না যে তোরে দিয়ে ব্যবসা হবে না তার টাকা আছে তারপর একটা উদাহরণ দিয়ে বলে যে আরে তোরে দিয়ে ব্যবসা হবে না কি কারণে বলে তার মধ্যে এই রোগটা পেয়েছে যে তার কথাবার্তা ভালো না এবং তার ব্যবহার আচরণও ভালো না এই হচ্ছে আপনাদের 5 নাম্বার টিপস যেটা আপনারা যদি ব্যবসা করেন তাহলে আপনাদের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই 5 নাম্বার টিপস তা আমি আশা করি আপনারা এই 5 নাম্বার টিপস 100% মনে রেখে জীবনে ব্যবসা শুরু করবেন অথবা যদি ব্যবসা করে থাকেন তাহলে এই 5 নাম্বার টিপসটা অবশ্যই এখন থেকেই আপনারা কাজে লাগাবেন দেখবেন যে আপনি এখন থেকেই এটার সুফল পাওয়া শুরু করছেন আপনি যদি অতীতে কারোর সাথে যদি কোনো রকম যদি খারাপ ব্যবহার করেন বা যদি কোনো কাস্টমার যদি আপনার প্রতি যদি অসন্তুষ্ট থাকে সেই কাস্টমার নেক্সট টাইম আপনার দোকানে যদি আসে আপনি এখন থেকে এই 5 নাম্বার টিপসটা আপনি ফলো করেন দেখবেন ওই কাস্টমারের সাথে আপনার কমিউনিকেশনটা পুরো চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে একদম আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাবে আবার নতুন করে আপনি তখনই বুঝতে পারবেন যে এই 5 নাম্বার টিপসের মর্মটা কতটুকু তাহলে আশা করি আপনারা একদম ক্লিয়ার আজকে 5টি টিপস বুঝতে পারছেন এবং 5 নাম্বার টিপস এর মধ্যে নাম্বার ওয়ানে থাকবে আজকের এই কাঁচামালের 5টি টিপস আপনাদের যদি উপকারে আসে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি মনে হয় তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আপনারা কী কী বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স চান এবং কোন কোন ব্যবসায়িক আইডিয়া চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন তো আজকের মতন বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন